আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরে সংবাদে। চট্টগ্রামের খুলশীতে ডেমু ট্রেন ও বাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছে তিনজন, আহত হন কমপক্ষে সাতজন। সকালে ঝাউতলা রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, সিগন্যাল অমান্য করে রেল লাইন পার হতে গিয়ে সিএনজি অটোরিকশা ও বাসটি ডেমু ট্রেনের সামনে পড়ে যায়, এতে সংঘর্ষ হয়। এ সময় বাস ও অটোরিকশায় থাকা যাত্রীরা মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত যাত্রীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের একজন পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম, অপরজনের পরিচয় জানা যায়নি। যখন বাসওয়ালাকে মারছে তখন বাস এভাবে ব্যান হয়ে গেছে, ট্রাফিক পুলিশ যে সিঙ্গেল দেওয়া আছে উনি নিচে পড়ে গেছে, বাসের নিচে পড়ে গেছে। ডেমোটা আসি সিএনজিরে আর ওই অটোরে ডাইরেক্ট মারি দিচ্ছে বুঝছেন। আরেকজন দেখি ডেমোর তলে, ডেমোর তলে দেখতেছি ওনারে দেখি উনি লাগালাগে জায়গার মধ্যে মারা গেছে, টুর হয়ে গেছে উনি বুঝছেন। দর্শক, চট্টগ্রামের ঝাউতলা রেলগেট এলাকায় রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। সাইফুল, হতাহতের সংখ্যা বেড়েছে কিনা জানাবেন, এবং সেই সাথে দুর্ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে? কবি, আপনি যেমনটি বলেছিলেন, চট্টগ্রামের ঝাউতলা রেল ক্রসিং এলাকায় বাস ট্রেন সিএনজির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে দুইজন পথচারী এবং একজন ট্রাফিক পুলিশ সদস্য মনিরুল ইসলাম, যিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দুই পাশে গাড়িকে সিগন্যাল দিচ্ছিলেন, এই মুহূর্তে আসলে উনি একেবারে তিনটে গাড়ির মাঝখানে পড়ে নিহত হয়েছে। নিহতের তালিকায় আছেন তিনজন এই মুহূর্তে, এবং সাতজন আহত হয়েছেন। বাকি যে সাতজন আহত হয়েছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে আসলে গেট ট্রেনের অবহেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এবং আমরা এখানে জিআরপি পুলিশের ওসির সাথে কথা বলেছিলাম, উনি যেটা বলল, উনি যেটা জনগণের কাছ থেকে জানতে পেরেছেন, এখানে যিনি গেটম্যান ছিল উনি আসলে অবহেলা করেছেন, যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং একই সাথে যে গাড়িগুলি যাচ্ছিল কেউ কিন্তু আসলে সিগন্যাল মানেনি, সবাই সিগন্যালকে অমান্য করেছেন, যার কারণে কে কার আগে যাবেন, যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। একই সাথে গেটম্যান কিন্তু পালিয়ে গেছে, এখানে নাই কিন্তু ওনাকে কিন্তু পাওয়া যায়নি। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রেলওয়ের কোনো কর্মকর্তা এখনো পর্যন্ত কিন্তু আসলে এই ঘটনাস্থল পরিদর্শন করেনি বলে এখানকার স্থানীয় জনগণ আমাদেরকে জানিয়েছেন। হতাহতের সংখ্যা হয়তো আরো বাড়তে পারে বলে জানিয়েছেন, যেহেতু চারজনের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ছিল অভি, চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের ঝাউতলা থেকে জানাছিলেন সাইফুল মাহমুদ। সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে সড়ক নিরাপত্তামূলক রোড শো অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্য, সড়ক পরিবহন ও বিআরটি এর কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া আদায় করা ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তিনি জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করতে নতুন আইন কার্যকরের চেষ্টা চলছে। ছাত্রদের আন্দোলনে রাজনৈতিক দল থেকে উস্কানি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। আমাদের যে কর্মতৎপরতা সেটা কিন্তু চলমান রয়েছে। আমরা বিভিন্নভাবে নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, আইন করেছি, পরিবহনে যাতে শৃঙ্খলা ফিরে আসে সে কারণে নতুন একটা আইন এর মধ্যে সংসদে পাশ হয়েছে, মহাসড়ক বিল পাশ হয়েছে। নিরাপদ সড়ক দাবিতে ও রাস্তায় চলমান অনিয়মের প্রতিবাদে আজও রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। এবার দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় কিছু সংখ্যক শিক্ষার্থী জড়ো হয়ে সড়কে অনিয়মের প্রতিবাদ জানায়। শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও প্রগতি সরণির একপাশে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। আন্দোলনে থেকে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন। এ সময় তারা দাবি আদায়ে আগামীকাল দুপুরে 12টায় শাহবাগ থেকে প্রতীকী লাশের মিছিল ও 10 ডিসেম্বর মহাসমাবেশ করার ঘোষণা দেন। আগামীকালকে শাহবাগ থেকে আমরা 12টায় প্রতীকী লাশের মিছিল করব। পাশাপাশি সারা দেশে আমাদের যে মানববন্ধন অব্যাহত ছিল এই মানববন্ধনগুলো হবে, এবং কি আমরা 10 তারিখে একটা মহাসমাবেশ করার একটা পরিকল্পনা করছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় তদন্তে 5 সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। গেল রাতে এই কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একই সঙ্গে গত 30 নভেম্বর গঠিত তদন্ত কমিটি বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় অধ্যাপক মোহাম্মদ সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়। তাদের আগামী 10 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে শিক্ষার্থীদের লাঞ্ছনার পর শিক্ষকের মৃত্যুর অভিযোগ ওঠে। ক্যাম্পাসের উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে গতকাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি নির্দেশ অনুযায়ী হল ছেড়ে যান শিক্ষার্থীরা। ফুটপাতে ট্রেনিং সেন্টার খুলে শেখানো হচ্ছে ড্রাইভিং, তাও আবার ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ প্রশিক্ষকের হাত ধরে। শুনলে অবাক লাগলেও বছরের পর বছর রাজধানীর উত্তরা, মহম্মদপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো অনুমোদনহীন এসব ট্রেনিং সেন্টার চালু থাকলেও অনৈতিক লাভের গুড় খাওয়ায় চুপ বিআরটিএ ও ট্রাফিক বিভাগ। আপেল শাহরের রিপোর্ট। ভোরের আলো ফোটার পর রাজধানীর সড়কে দেখা মেলে ড্রাইভিং ট্রেনিং সেন্টারগুলোর গাড়ি। কতটা দক্ষ প্রশিক্ষকের হাতে শেখানো হচ্ছে গাড়ি চালানো, তা জানতে উত্তরার একটি সড়কে থামানো হয় এই গাড়িটিকে। ট্রেনিং সেন্টারের মালিকের কাছ থেকে জানা গেল পিলে চমকে যাওয়ার মতো তথ্য। এইভাবে এমনি চালাইছে? এমনি কিভাবে চালাচ্ছে? এমনি চালাইছে, শিখাইতে স্যার। পারমিশন আছে? অনুমোদন আছে? না স্যার। ফুল লাইসেন্স দরকার? এই স্যার। থাকতে হয়? আপনার কি সেটা আছে? না আমার আছে, ওনার নাই আর কোনো। আপনার কি আছে এখন? আমার লোকে নাই স্যার, আমার সাথে নাই। আচ্ছা আপনি কি করেন এমনিতে? আমি অন্য জায়গায় স্যার চাকরি করি। অন্য জায়গায় চাকরি করেন? এটা পার্ট টাইম হিসেবে করতেছে? এমনি স্যার, শিখাইতে স্যার কি পার্ট টাইম বসে থেকে যাচ্ছে। অনুসন্ধানে বেরিয়ে আসে রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকার ফুটপাত দখল করে গজিয়েছে অনুমোদনহীন অনেক ড্রাইভিং স্কুল। এসবের পরিচালনায় কেউ গাড়ির মেকানিক, কেউ বা অন্য পেশার। এখানে আমাদের গ্যারেজে সবাইকে নিয়ে পাস কিভাবে কি করতে হয় সব দেখানো। আরও কয়েকটি সন্ধান পেয়ে আরটিভির অনুসন্ধানী দল যাওয়ায় উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন মালিক। পরে পরিচয় গোপন করে কয়েকটি অনুমোদনহীন স্কুলে ভর্তি হতে গেলে জানা যায় শুধু ট্রেনিং নয়, টাকা দিলে মিলে ড্রাইভিং লাইসেন্সও। লাইসেন্স করতে কত টাকা? 18,000 টাকা। পরীক্ষা দিতে হবে? পরীক্ষা একদিন থাকতে হবে, পাস করলে আমাকে মানে লাইসেন্স কাজে দেয়। আমরা যদি এসি গাড়িতে শিখাই এটা 7,000 টাকা নিই, আর এই নন এসি দেয়া 4,000, 4,500, 5,000। পুরো শর্ত স্যার, এটা তো ভালো করে বুঝেন, কেউ কোনো ব্যবসা করতে পারে না। চায়ের দোকান করতে গেলেও তার ভিতরে ব্যাকআপ লাগে। সারাদেশে বিআরটি এর অনুমোদিত 139টি ট্রেনিং সেন্টার থাকলেও কোদ রাজধানীতেই রয়েছে কয়েকশো। প্রকাশ্যে এমন অপকর্ম করে আসলেও চোখে পড়ে না বিআরটিএ কিংবা ট্রাফিক বিভাগের। কোনো তালিকা আছে আপনাদের কাছে? তালিকা দেন, আমরা সেভাবে তাহলে স্পটে স্পটে দিয়ে আমরা মোবাইল কোড করব। এগুলো অনুমোদন দেওয়া হয়, মাঝে মধ্যে তাদের অফিস টফিস ভিজিট করা হয়। এগুলো আর গাড়ি চালানোর হাতেখড়ি যদি হয় ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ প্রশিক্ষকের মাধ্যমে, তাহলে কিভাবে নিরাপদ হবে সড়ক, এমন প্রশ্ন সচেতন মহলে। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। নীলফামারী সদরে জঙ্গি আসানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে একটি শক্তিশালী বোমাসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সকালে সদরের সোনারায় ইউনিয়নের মাছপাড়া গ্রামের বাড়িটি থেকে এসব উদ্ধার করা হয়। এরই মধ্যে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করেছে। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে জঙ্গি সন্দেহে 5 জনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। তবে র্যাব আসার আগেই জঙ্গি শরীফুল পালিয়ে যায়। বিকেল 3টার দিকে রংপুর র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাব কর্মকর্তা। নীলফামারী সদরের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং তাদের কাছ থেকেও কিন্তু বোম তৈরি বিভিন্ন সরঞ্জাম পাওয়া গিয়েছে, এবং তাদের তথ্যের ভিত্তিতে আমরা জেনেছি যে তারা এই বাড়িটিতেই তারা বোম তৈরি করত। আমাদের অভিযান চলমান থাকবে, আমরা ঠিক আসার আগ মুহূর্তে সে বাসা থেকে পালিয়ে যায়। আপনারা দেখেছেন আমরা একটি আইডি পেয়েছি এবং বোম তৈরির আরও বিভিন্ন সরঞ্জামাদি এবং বিভিন্ন যে রাসায়নিক দ্রব্য এগুলো আমরা পেয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া না হলে সরকার পতনের আন্দোলনে যাবে বিএনপি। সমাবেশে ঢাকা ও আশেপাশের কয়েক জেলার ছাত্রদলের নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। চিকিৎসার অভাবে খালেদা জিয়া মারা গেলে দায়ভার সরকারকে নিতে হবে বলে জানান ছাত্রদল নেতারা। তীব্র আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাতের হুমকি দেন তারা। সরকারের কাছে বলতে চাই, আর বিলম্ব করবেন না, অবিলম্বে দেশের দিকে মুক্তি দিন,
এবং তাকে সুচিকিৎসার বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায় এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। বন্ধুগণ, জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, সেই আন্দোলনই হবে এই সরকার পতনের শুরু। বন্ধুগণ, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির আদর্শ অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে যুবলীগ। শেখ ফজলুল হক মনির 83তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এমন অঙ্গীকার করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। পরে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পিতার কবরে শ্রদ্ধা জানান। এ সময় ফজলুল হক মনির সহ জাতির জনক ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত হয়। যুবকদেরকে সুসংগঠিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা, একটা শোষণমুক্ত সমাজ এবং মেধাভিত্তিক সমাজ গঠনে তিনি স্বপ্ন দেখেছিলেন। আদর্শ কী হতে হবে, নীতি কী হতে হবে, সংগঠনে নেতাকর্মীদের কী করতে হবে, এ ব্যাপারে তিনি পরামর্শ দিয়েছেন, এ ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। চুক্তিভঙ্গের জন্য কালো তালিকাভুক্ত করেও ঠেকানো যাচ্ছে না ছাপাখানাগুলোর অনিয়ম। এনসিটিবির আইনের ভাগ গলে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো নাম বদলে পাঠ্যবই ছাপার কাজ করছে। এই অনিয়মের জন্য বোর্ডের উদাসীনতাকে দায়ী করছেন শিক্ষাবিদরা। পাঠ্যবইয়ের অনিয়ম নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন ফজির রহমান। চুক্তি অনুযায়ী যথাসময়ে বই সরবরাহ না করা, নিম্নমানের কাগজে বই ছাপা, আর্থিক অসঙ্গতিসহ বেশ কিছু অনিয়মের কারণে এবার 10টি ছাপাখানাকে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করে এনসিটিবি। দেরিতে বই সরবরাহ করায় আরও 9টি প্রতিষ্ঠানকে জরিমানাসহ সতর্ক করা হয়। তারপরও থেমে নেই অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো। ভিন্ন নামে টেন্ডারে অংশ নিয়ে পাঠ্য বই ছাপার কাজ বাগিয়ে নিয়েছে তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠান। রাজধানীর সূত্রাপুরের রেজা প্রিন্টার্স কালো তালিকাভুক্ত, তাই প্রতিষ্ঠানটি এবার সেদনা প্রিন্টার্স নামে বই ছাপার জন্য চুক্তিবদ্ধ হয়। রেজা প্রিন্টার্সের ঠিকানায় যেয়ে দেখা যায় ছাপাখানাটির সামনে এখন কোনো সাইনবোর্ড নেই, তবে ভেতরের কাগজপত্রে এখনও রেজা প্রিন্টার্সের নাম, যদিও ছাপার কাজ চলছে সেদনা প্রিন্টার্সের নামে। নাম তো নতুন আসছে, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দাবি করেন চলতি বছরই প্রেসটি কিনেছেন তিনি। তবে ছাপাখানায় রেজা প্রিন্টার্সের হিসাবের খাতা কিভাবে রইল তার সদুত্তর নেই তার কাছে। রেজা প্রিন্টার্সের খাতা দেখলাম তো, এখনো সেগুলো সরানো হয়নি কেন? কবে থেকে আসলে আপনি নিয়েছেন এটা? নিয়েছি এই তো এক বছর হয়নি এখনো। সকল কিছু তার মানে মেশিন পত্র অভিষ্ট সহকারে যাবতীয় কিছু একসাথে কিনে নিয়েছে, তো ওটা হয়তো কিছু কাগজপত্র থেকে যেতে পারে। এনসিটিবির চেয়ারম্যানের দাবি, তারা কেবল প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে পারেন, ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তাদের নেই। যে সকল মুদ্রণ প্রতিষ্ঠান যারা তাদের কাজের ত্রুটি বিচ্যুতি থাকে বা কোনো অপরাধ থাকে, তা সেগুলোকে আমরা ব্ল্যাকলিস্ট করি। কোনো ব্যক্তিকে করার একমতো এখনো ব্যবস্থা আমাদের নাই। অনিয়ম বন্ধে এনসিটিবিকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ শিক্ষাবিদদের। যারা এই খারাপ কাজটি করবে কিন্তু একের পর এক তাদের খোলস বদল করবে, এটি ধরা খুব কঠিন কাজ না। এনসিটিবি পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদেরকে ওই দায়িত্বটা দিতে হবে। আসলে সঙ্গত কারণে তাদেরকে কালো তালিকাভুক্ত করেছে, তারা বোঝাতে চাইছে যে এনসিটিবির কাজের সঙ্গে এরা সম্পৃক্ত থাকবে না। সুতরাং আমার ধারণা, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এই বিষয়টাকে ই করা উচিত। এখনই ব্যবস্থা নিতে না পারলে শিক্ষা খাতের অনিয়ম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। রাজশাহীর পোবা উপজেলার কাটাখালি বাজারে সরকারি নালার উপর নির্মাণাধীন দুটি মার্কেট গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ দুটি মার্কেটের মালিক বিতর্কিত মেয়র আব্বাস আলী। সকালে উপজেলা ভূমি সহকারী কমিশনার শেখ এহসান উদ্দিনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এতে অংশ নেন স্থানীয় প্রশাসন সহ পুলিশ ও আনসার সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নালার জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট দুটি নির্মাণ করে মেয়র আব্বাস। স্থানীয় প্রশাসন থেকে 30 দিন আগে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়, কোনো পদক্ষেপ দেখতে না পেয়ে উচ্ছেদে নামেন তারা। সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তি করে গ্রেপ্তার হন মেয়র আব্বাস, পরে তাকে জেলা ও পৌর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এবং এই খালের জায়গাটি হচ্ছে সরকারি এক নম্বর খাসখতিয়ানভুক্ত সম্পদ,
এবং এই খালের উপর অবৈধভাবে স্থাপনাটি নির্মিত হয়েছিল। নির্মিত হওয়ার সাথে সাথে আমরা তাদেরকে এটি বন্ধের নির্মাণ কাজ বন্ধের আদেশ দিই। অপসারণ না করলে আজকে আমরা এটিকে সরকারিভাবে অপসারণের জন্য এসেছি এবং এটি উচ্ছেদ কাজ চলছে। যশোরের শার্শায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। শার্শা দুগ্ধ কারখানা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সভা হয়। এতে মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, খুলনা বিভাগীয় মিল্ক ইউনিয়ন চেয়ারম্যান তপন কুমার ঘোষ সহ শার্শা, ঝিকরগাছা ও উভয়নগর উপজেলার শতাধিক খামারি এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এর শক্তি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামীকাল রাজধানী সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের এবং ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাউসার পারভিন। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।